চকবাজারের এ মাথা থেকে ও মাথা এখন বাহারি ইফতারের গ্রানে মাতোয়ারা। চকবাজারের ঐতিহ্যবাহী এই ইফতারের প্রধান আকর্ষণ বড়বাপের পোলা খায় ঠোঙ্গা ভৈরা লয়ে যায়। বারো পদের মাংসের সাথে বারো মিশালি মশলার উপকরণে তৈরি হয় সুস্বাদু এই খাবার। কি আছে এই খাবারে, কেনই বা এত জনপ্রিয়, জানালেন যুগ যুগ ধরে বিক্রি করে আসা এই বিক্রেতা। এইটা বড় বাপের পোলায় খায়, ব্রিটিশ পিরিয়ডে বিক্রি হয়েছে, শেখ চিরাকা ভারতা। এখন বাংলাদেশ হওয়ার পর মিসকিনরা বলতো এটা বড় বাপের পোলারা খায়, বড় বাপের পোলারা খায়। এই সূত্র ধরে এটা নাম হয়েছে বড় বাপের পোলায় খায়। খাসির লেগ পিস 600 গ্রাম কাঁচা মাংস আছে। 400 বছরের বেশি ঢাকার বয়স। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। এই শহরে ইফতারের ইতিহাসটাও 4 শতাব্দীর পুরনো। ঢাকায় আদিকালে ইফতার করাকে বলা হতো রোজা খোলাই। পুরনো ঢাকার অনেক এলাকায় এখনো রোজা খোলাই শব্দটির প্রচলন রয়েছে। পুরনো ঢাকার ঘরে ঘরে ইফতারি বানানোর রেওয়াজ থাকলেও ঢাকাইয়ারা সবসময় বাইরের খাবারের আকর্ষণ বোধ করে। 400 বছরের পুরাতন বাজার চকবাজারে ছিল ঢাকার প্রধান বাজার। সে সময় চকবাজার বাদশাহী বাজার নামেও পরিচিত ছিল। দিনে দিনে ঢাকা শহরটাই হয়ে গেছে ইফতারির বাজার। মাস জুড়ে এই আদি জনপদে ইফতারির মেলা চলবে। চকবাজারের ইফতার ছাড়া নাকি তাদের ইফতার ঠিক জমেই না। তো আসলে এটা তো পুরান ঢাকার একটা ঐতিহ্য, আর এই খাবারগুলা যে চকবাজারে পরিবেশন করা হয় রমজান মাসে, এরা মূলত এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যকে তুলে ধরা হয়। এই ধরার কারণে সমস্ত ঢাকা শহর অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও আসে নেওয়ার জন্য। এটা আনন্দের সাথে নিয়ে যায়, ইফতারটা আনন্দের সাথে নিয়ে যায়। আর এটা প্রতি রমজানে ইনশাআল্লাহ আপনি দেখবেন, আর একটু পর দেখবেন তো আপনি দাঁড়িয়ে দিতে পারবেন না। বিগত বছরের ঐতিহ্য বজায় রেখে চকবাজারের ইফতারি পাড়া এবারও সেজেছে রকমারি ইফতারির সাজে। চকবাজার ইফতার পাড়া মোগল ঐতিহ্যের ধারক। এখানকার ইফতারির মধ্যে উল্লেখযোগ্য খাসির রোস্ট, আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লাম, বটি কাবাব, টিকা কাবাব, কোফতা, চিকেন কাঠি, শামি কাবাব, শিকের ভারী কাবাব, সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, জিলাপি, শাহি জিলাপি, হালিম, দইবড়া, সৌদীয় পানির লাবাং, কাশ্মীরি শরবত সহ কত না পদ। অতি মুনাফার লোভে খাবারে যাতে ব্যবসায়ীরা ভেজাল না করে তার প্রচারণাও চালাতে দেখা যায় একটি সংগঠনকে। চকবাজার যে ইফতারের যে আয়োজন হয়, এটা বাংলাদেশের মধ্যে ইতিহাস ঐতিহ্যের একটা ইফতার। তো সেখানে যদি ভেজাল মিশ্রণ করা হয়, এই বিষয়ে আমরা সচেতন করার লক্ষ্যে এই যে বাটার ক্যাপ, হ্যান্ড গ্লাভস এগুলো বিতরণ করতেছি, মানুষ যেন সচেতন হয়। আমরা নিরাপদ খাদ্য সারা বাংলাদেশে কাজ করতেছি। দোকান ভেদে ইফতারির নানা পদের দামে রয়েছে তারতম্য। শাহী জিলাপি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। 1 কেজি কাবাবের দাম 800 থেকে 1600 টাকা পর্যন্ত। কোয়েল পাখির রোস্ট প্রতিটি 80 থেকে 100 টাকা, খাসির রানের রোস্ট 600 থেকে 800 টাকা, আস্ত মুরগির রোস্ট 300 থেকে 400 টাকা, কবুতরের রোস্ট বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। আর চকের সবচেয়ে জনপ্রিয় খাবার বড় বাপের পোলারা খায় ঠোঙ্গা বইরা লয়ে যায়, যার কেজি প্রতি দাম এবার 800 টাকা। এটা ঐতিহ্যবাহী তো, কাজে সবাই নিউ টাউন ওল্ড টাউন সব জায়গার লোকই আসে। পুরান ঢাকা মানুষ আরও নানান জায়গায় যায়, এটা হয় চকবাজারও আছে, অন্য অন্য জায়গারও আছে। এটা ঐতিহ্যবাহী, এটা চলতেই আছে 300-400 বছর ধরেই। দাম তো এখন সব জিনিসেরই দাম বেশি, কারণ এটা জোর করে তো দাম কমানো যাবে না, এটা সব জিনিসেরই তো দাম, এটা বলতে হইব আপনার। এসব মুখরোচক খাবারের হাঁকডাক আর ক্রেতাদের উপচে পড়া ভিড় বলে দেয় এখানকার ইফতার কতটা সুস্বাদু। প্রতি রমজানে আমরা এটা কিনে পাই, প্রতি রমজানে আমরা এখান থেকে 30-35 বছর যাবত থেকে আমরা এখান থেকে ইফতারি করি। অনেক স্বাদ, এটা আর কি করুন। এটা বিখ্যাত আমাদের চকবাজার আমাদের এটা ইফতারি বিখ্যাত, সবাই কিনে এটা তো সবাই দেখেন। আরেকটু পর আরো জাম থাকবো। ইতিহাস ঘেঁটে জানা যায় 1602 সালে রাজা মানসিং তার সদর দপ্তর ভাওয়াল থেকে স্থানান্তর করে নিয়ে আসে পুরনো ঢাকায়। তারপর থেকেই চকবাজারের খ্যাতি ছড়িয়ে পড়ে। তার 100 বছর পর এই বাজারের আধুনিকায়ন করেন নবাব মুর্শিদ কুলি খান। কলকাতার জাদুঘরে এই বাজারের ভিত্তিপ্রস্তর সংরক্ষিত আছে বলেও জানা যায়। সাধারণের নুনান্তে যখন পান্তা ফুরায়, যাদের সাধ্য আছে তারা তাদের সাধ্য মতো ইফতার কিনে নিচ্ছে চকবাজারের ইফতার বাজার থেকে। তবে এইখানে আগের মতোই বড় বাপের পোলা খায় ঠোঙ্গা পড়ার লয়ে যায় সেই পণ্যটির চাহিদা আগের মতোই রয়েছে।
এবং অন্যান্য বাহারি ইফতারে সামগ্রী রয়েছে চকবাজারের ইফতার বাজারে। মাইদুর রহমান রুবেল, কালবেলা, ঢাকা।